आफ्रिकार एक विश्वविद्यालय गेटे एमन एक मैसेज लेखा आछे जे कोन एकटा देश के ध्वंस करते हइले से देशे पारमाणविक बोमा फेलार प्रयोजन हय ना। से देशेर शिक्षा व्यवस्थाटाके यदि ध्वंस करे देওয়া যায় তাহলে সে দেশ এমনি এমনি ধ্বংস হয়ে যাবে। ফর এক্সাম্পল ব্যাপারটা হচ্ছে এরকম যে কোন একটা দেশের শিক্ষা ব্যবস্থাটাকে যদি নামিয়ে দেওয়া হয় বা দুর্বল করে দেওয়া হয় কিংবা ছাত্রছাত্রীদের হাতে নকল তুলে দেওয়া হয় তাহলে কিন্তু সে দেশ থেকে যে ডাক্তার তৈরি হবে সে ডাক্তারের হাতে রোগী মারা যাবে। সে দেশের ইঞ্জিনিয়ারের হাতে গড়া ভবন ধসে পড়ে যাবে। সে দেশের অর্থনীতিবিদ এবং ব্যাংকারের হাতে কিন্তু দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আর কোন একটা দেশকে ধ্বংস করতে হলে এতটুকুই যথেষ্ট। আমি অনেক সময় ভাবি যে কিসের জন্য আমাদের এত স্টাডি করতে হয়, এই স্টাডি বা এই পড়াশোনা যদি না থাকতো তাহলে অনেক মজা হতো এবং কতই না ভালো হতো। কিন্তু আমরা একবারও চিন্তা করি না একটা বিষয় যে আমাদের নিজেদের ভালোর জন্য আমাদের পরিবার, সমাজ এবং কি আমাদের দেশের রাষ্ট্র বা সরকারও কিন্তু ভাবে, কিন্তু আমরা নিজেরা নিজেদের জন্য অনেক সময় ভাবতে চাই না। বিষয়টা হচ্ছে এরকম, কিভাবে একটা দেশ, সমাজ, রাষ্ট্র বা পরিবার তোমার জন্য ভাবতেছে। তোমার স্টাডি করার জন্য কিন্তু তোমার পরিবার বলে থাকে, তোমার পাড়া প্রতিবেশী, পাশের বাড়ি আন্টি থেকে শুরু করে আমাদের দেশের সরকারও কিন্তু বলতেছে। কিভাবে আমাদের দেশের সরকার বিনামূল্যে বই, পুস্তক এবং শিক্ষার জন্য যা লাগতেছে সবই দিতেছে। কিন্তু কেন? তুমি যদি শিক্ষিত হও তাহলে কিন্তু তোমার পরিবার সাবলীল হবে, তোমার পরিবার নতুন, সুন্দর এবং শান্তিতে বসবাস করতে পারবে। আর তুমি শিক্ষিত হলে, তোমার পরিবার শিক্ষিত হলে তোমার সমাজ কিন্তু শিক্ষিত হয়ে যাবে। তোমার সমাজে যারা থাকবে তারা বা তাদেরকে নিয়ে তুমি শান্তিতে বসবাস করতে পারবে, কারণ তুমি শিক্ষিত এবং তোমার মতো আরো অনেকে থাকলে তোমাদের সমাজটা কিন্তু একটা শান্তিপূর্ণ সমাজ হয়ে যাবে। এরপর একটা দেশ বা রাষ্ট্র, তোমার মতো শিক্ষিত মানুষ যদি থাকে একটা দেশে তাহলে কিন্তু সে দেশের ডাক্তারের হাতে আর রোগী মারা যাবে না, সে দেশের ইঞ্জিনিয়ারের হাতে গড়া ভবন ধসে পড়বে না এবং কি সে দেশের অর্থনীতি ঠিক থাকবে। তাই একটা দেশকে ঠিক রাখতে শিক্ষিত বা শিক্ষাটা অনেক প্রয়োজন। আর একটা দেশকে ধ্বংস করতে হইলে সে দেশের শিক্ষাটাও অনেক গুরুত্বপূর্ণ। তাই আমাদের জন্য যেহেতু আমাদের সমাজ, রাষ্ট্র, পরিবার ভাবে, তাহলে আমরা কেন আমাদের নিজেদের জন্য ভাবতে পারতেছি? এখন থেকে আমাদের নিজেদের জন্য হলেও লেখাপড়ার বিষয়টা করতে হবে এবং ভাবতে হবে।